কষ্ট এটা টিমার এটা দেখা এই রোগী দুটাকে দেখানো যাবে কেড়ে লুঙ্গি খুলে দেখানো সম্ভব তাই তাদের উপরে বিশ্বাস করে কিন্তু আমি ওষুধ দিতেছি বাজানে এই যে আমি আপনাকে ওষুধটা পড়ায় দিছে একটু লাটা নেন ওই বাইরে যাবেন যাইয়া সুন্দর করে পায়খানা রাস্তার চারে মোড়া ভরায় তুলাটা ফালাই দিবেন ওষুধটা যখন লাগাবেন তখন একটা কারেন্টের শর্ট দেবো কোনো ভয় নাই এক সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে বড় মহ ঠান্ডা হবে যদি কথার সাথে আমার কাজের মিল থাকে ডাইরেক্ট বলবেন আমার মিল আছে আর যদি কথার সাথে কাজের মিল না থাকে পায়ের স্যান্ডেল দুটা খুলতে যতক্ষণ দেরি আমার দুই সাইডে মারতে দেরি করবেন না যান তাহলে এদিকটা গান আর গানের তালে তালে সেই আকর্ষণী থাকবে আমার জীবনে আমি রাস্তায় দেখিনি এই ফকিন্নির বাচ্চার কাছে কোটি টাকার সম্পদ তুলে দেয় হকার এক কোটি ডাক্তার ঘর থেকে কিনা দেওয়ার কোনো ক্ষমতা হবে না ওষুধটা বিক্রি হয় বাংলাদেশের মধ্যে মাত্র তিনটি জায়গায় ওষুধটা দিয়ে চারটা রোগের কাজ হয় সরকারি ডাক্তার ছাড়া পিকচি শুন ছাড়া ওষুধটা বিক্রি হয় না ওষুধটা দেখবেন আরবিতে এলাকা আছে বাংলা এলাকা আছে খেলে কি হয় কেউ জানেন আমার কথা আপনাদের বিশ্বাস হবে না আমি তো একটা দামে লুঙ্গি করছি পাঁচশিকে দাম একটা সাতটা দিব ধন্যবাদ কয়েক কোটি এক কোটি ডাক্তারকে
লোকটাকে মরবো না আর দুই একমার জাবা দিতেন কি রইতো পোকা পোকা এবার থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই গলা কেটে দেখাতে পারবো আমি ফকিনের বাচ্চা না এটা আমার মেডিকেল নিয়ে গেছেন 30 থেকে 40 হাজার টাকা লাগবে বাপের সই না করবো পোলার সই লাগবো ভোর সই লাগবো আবার খাতার মধ্যে লিখে দেবেন নাও খাওয়া কিনা কিনা গরু ছাগল বেছে মিশা কথা এগুলো রুগী না রুগী হইলে আমার বাবা দাঁড়ান উঠেন একটু দাঁড়ান